অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সাইন কস ইনভার্স ওয়ান ট্যান সেক ইনভার্স ওয়ান এক্স ভাগ ওয়াই ইজ ইকুয়াল রুট টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ কি বাম পক্ষ, সাইন কস ইনভার্স ওয়ান ট্যান সেক ইনভার্স ওয়ান এক্স বাই ওয়াই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক দেওয়া আছে, সেক ইনভার্স দেওয়া আছে। আমরা যদি সেক ইনভার্সটাকে ট্যানে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু এই ট্যানটা পুরাটাই ভ্যানিশ হয়ে যাবে, এখানে পুরাটাই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, সেককে বা টেনে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে সেক কী দেওয়া আছে, সেকের জন্য ওখানে মান দেওয়া আছে অতিভুজ ভাগ ভূমি দেওয়া আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এখানে এক্স আর তার ভূমি হচ্ছে ওয়াই। এখান থেকে আমাদের কি ট্যান বের করতে হলে লম্ব ভাগ ভূমি আমরা জানি, তাহলে এখানে আমাদের লম্ব নেই, আমরা লম্বটা বের করে নেব। তাহলে পিথাগোরাসের যে সূত্র আছে সেখান থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর তাদের উপর হবে একটা রুট, সেটাই হচ্ছে আমাদের লম্বের মান, অর্থাৎ কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সাইন কস ইনভার্স ওয়ান ট্যান ট্যান ইনভার্স ওয়ান, এখানে আমরা লিখতে পারি কি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই। তাহলে এবার আমরা লিখতে পারি পরবর্তী লাইনে ট্যান আমাদের সরে গেছে এখান থেকে, অর্থাৎ রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই। ঠিক এবার যদি আমরা এই কস ইনভার্সটাকে ঠিক সাইনে রূপান্তর করি, তাহলে সাইন ইনভার্সের যদি রূপান্তর করা যায় তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে আমাদের ডান পক্ষের মান সেই মানটা পেয়ে যাব আমরা। তাহলে আরেকটা আমরা যদি এবার কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সেখানে দেখতে পাচ্ছি কস ইনভার্স, অর্থাৎ কি আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর অতিভুজের মান আছে ওয়াই। তাহলে লম্বের মান আমরা বের করতে পারি কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি করা হলো এখানে ভূমিটাকেও স্কোয়ার করে দেওয়া হলো। এর পরবর্তী তাহলে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা দেখতে পারি সাইন সাইন ইনভার্স, এটা সাইনের সূত্র কি, সাইনের সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের মান হচ্ছে আমার কত এখানে রুট টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ, অতিভুজের মান হচ্ছে আমার শুধুমাত্র ওয়াই। তাহলে এখানে কি সাইন সাইন ইনভার্স এখানে বাদ গেল, তাহলে থাকতেছে আমার নিচে ওয়াই আর উপরে থাকতেছে রুট টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক পরবর্তী অঙ্কে যদি আমরা যাই তাহলে আমরা লক্ষ্য করছি যে যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল পাই বাই টু হয় তবে প্রমাণ করো যে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। ঠিক দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এখান থেকে প্রথমে এক নম্বর প্রশ্ন সমাধান করব। তো এই প্রশ্নটা সমাধান করব আমরা প্রথমে ধরে নিব যে ধরি এ সমান সাইন ইনভার্স এক্স, এটা আমরা ধরে নেব এবং এর সাথে আমরা ধরে নেব বি সমান সাইন ইনভার্স ওয়াই, এটা আমরা ধরে নেব। আচ্ছা এটা যদি আমরা ধরে নিই তাহলে এবার আমরা কি করতে পারি, যদি সাইনটাকে ঠিক বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন এ সমান সমান এক্স এবং সাইন বি সমান সমান ওয়াই, এটা আমরা লিখতে পারি। ইতিমধ্যে জানি যে সাইন এ প্লাস বি সমান সমান
সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক একটা সাইনের সূত্র। তো এই সূত্র হতে আমরা এবার যদি মান বসাই তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে আমরা খুব সুন্দরভাবে মান বসাইতে পারি যে সাইন এর মান কিন্তু আমার দেওয়া আছে, তাহলে আমি আমার কিন্তু এখানে কি সাইন বি এর মান দেওয়া আছে, কিন্তু আমার কি এখানে কস বি দেওয়া আছে, অর্থাৎ কি কস বি এর আমার মান নেই। তাহলে আমি কস বিটাকে আমি কিভাবে লিখতে পারি, কস বিটাকে লিখতে পারি আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি। কারণটা কি, আমরা জানি কি যে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি ইজ ইকুয়াল ওয়ান, তাহলে আমি খুব সহজে লিখতে পারি কস স্কোয়ার বি ইজ ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি। এর পরবর্তীতে আমি যদি এদিকে রুট করে দিই তাহলে হয়ে যায় ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক এইভাবে আমরা এটা লিখলাম, কারণ আমাদের কি কস বি এর মানটা জানা নেই এখানে। ঠিক পরবর্তীতে আমরা একই কাজটা এখানে কার ক্ষেত্রে করব, এবার আমাদের সাইন বি এর মান কিন্তু জানা আছে, তাহলে আমাদের এবার জানা নাই কস এ এর মান জানা নেই, তাহলে কস এ এর জন্য ঠিক আমরা একই পদ্ধতি অ্যাপ্লাই করে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা এবার কিন্তু সবগুলোরই মান বসাইতে পারতেছি, অর্থাৎ কি সাইন এর মান হচ্ছে আমার এক্স রুট ওয়ান মাইনাস সাইন বি এর মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস সাইন বি এর মান হচ্ছে ওয়াই, পরবর্তীতে ওয়ান মাইনাস সাইন এর মান হচ্ছে এক্স, অর্থাৎ কি এক্স স্কোয়ার। তার মানে আমার বাম পক্ষে কিন্তু দেওয়া ছিল সাইন এ প্লাস বি, এটা দেওয়া ছিল। এবার আমরা কি করব, এই এ প্লাস বি সমান সমান আমরা কিন্তু 90 ডিগ্রি লিখতে পারি। কারণটা কি, কারণ এই যে আমি যে ধরে নিয়েছিলাম এ ইজ ইকুয়াল সাইন ইনভার্স এক্স, তাহলে এই জিনিসটা যদি আমি সেই উদ্দীপকের সাইন ইনভার্স এক্স এর এখানে লিখে দিই, অর্থাৎ এ লিখি, আর এই যে এখানে সাইন ইনভার্স ওয়াই এর জায়গায় যদি আমি বি লিখে দিই, তাহলে আমি কি পাচ্ছি এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল পাই বাই টু, অর্থাৎ কি 90 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সাইন পাই বাই টু লিখতে পারি, এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর আমি জানি কি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তাহলে আমি একবারই লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান, তাহলে কিন্তু আবার অঙ্কটা মিলে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমার এখানে উত্তর। ঠিক পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই তাহলে আমাদের কি বলে দেওয়া হয়েছিল, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান, এটা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। এইটা প্রমাণের জন্য আমাদের এবার কী দেওয়া ছিল প্রশ্নে, প্রশ্নে আমাদের কিন্তু দেওয়া ছিল, দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল পাই বাই টু, অর্থাৎ কি 90 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি যে এই সাইন ইনভার্স ওয়াইটাকে ডান দিকে নিয়ে যেতে পারি, অর্থাৎ কি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা আমি লিখতে পারি। এর পরবর্তীতে আমরা যদি এই যে সাইন ইনভার্সটা আছে সেটাকেও ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাই এক্স সাইন পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এভাবে আমরা কিন্তু লিখতে পারি। এর পরবর্তীতে আমরা করব যে এক্স ইজ ইকুয়াল, এবার আমরা যদি একটু কোঅর্ডিনেট চেঞ্জ করি, অর্থাৎ কি এটা 90-এর বেজোর গণিতক, 1 × 90 ডিগ্রি আছে এখানে, তাহলে বেজোর গণিতক হলে কি হবে, সাইন থাকলে কসে রূপান্তরিত হবে, সাইন থাকলে কি হবে কসে রূপান্তরিত হবে, কারণ বেজোর গণিতক, অর্থাৎ কি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। এখানে বলা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ কি সবগুলাই পজিটিভ, সবগুলাই পজিটিভ, তাহলে এখানে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স ওয়াই। এই জায়গাটা একটু সবাই লক্ষ্য করবা, এখানে কিন্তু অনেকেরই সমস্যা হয়ে থাকে, 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ কি একটা কোঅর্ডিনেটের 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ কি এখানে পড়বে, তার মানে কি সকল মানই তার এখানে কি ধনাত্মক,
এবার আমরা কি করতে পারি, x is equal cos, এবার sin inverse-টাকে আমরা cos এ রূপান্তর করব, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ থেকে sin এর মান, তার মানে কি y, আর অতিভুজ ছিল আমার এখানে 1, অর্থাৎ কি আমরা জানি লম্বভাগ অতিভুজ সমান সমান হচ্ছে sin এর অনুপাত, তো এবার আমরা cos এ রূপান্তর করব, তাহলে cos এর জন্য আমার ভূমি দরকার, অর্থাৎ কি 1 minus y square হবে এখানে, তাহলে আমরা cos এ রূপান্তর করতে গেলে এখানে পাচ্ছি আমরা ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমার রুট আবার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর অতিভুজ হচ্ছে 1, তাহলে x ইজ ইকুয়াল পাই রুট আবার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষকে আবার বর্গ করি, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে বর্গ করা হলো, বর্গ করে এরপর ওয়াই স্কোয়ারকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাচ্ছে এখানে।